দেখবো এখন আমরা একটা প্রজেক্ট করবো ছোট করে একটা শেপ সার্কেল তৈরি করলাম এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবো অবজেক্টটা কন্ট্রোল সি করার পরে হচ্ছে আমি এটা এখানে ম্যানেজ করছি অবজেক্টটা এই বড় অবজেক্ট থেকে ম্যানেজ করছি তারপরে চলে গেল এখন আমি হচ্ছে এখান থেকে আমাদের কাজ আমি হচ্ছে কি করবো পেন টুল দিলাম পেন ক্লাস তো অফ করে দিব আমি এখান থেকে হচ্ছে একদম শর্টকাট হয়েছে কি করলাম লোগো দিয়ে দেখি